আমার নাম বাইজিত, আমি নারায়ণগঞ্জে থাকি। আমি আমার জানা একটি ঘটনা শেয়ার করব। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে আমার শিক্ষকের সাথে। ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি সময়। আমার স্যারের নাম আতিক, তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক, এখন একটি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ আছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসতবাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলায় কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হয়, রিকশায় করে চললেন। আকাশের অবস্থাও খারাপ ছিল, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই, কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারের জরুরি কাজে ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। তার একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন তার ঘড়ির দিকে তাকান না। তেমনই অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাহিরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে তাকে আজ রাতটা থেকে যেতে বললেন। তিনি হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গুছাতে হবে। ঝড় থামল রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। এক পা দুপা করে স্যার বনের কাছে চলে এলেন। ছাড়া বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। ছাড়া বনের পাশেই চিতা খোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতা খোলা আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল, সাথে সাথে শরীরটা বেশ ভারী হয়ে গেল। যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদা মাটির গন্ধ। তিনি খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিচ্ছে, চারিদিক মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হয়, রাস্তায় পানি জমে আছে, তা থেকে পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন, আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে তাকালেন, এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5-6 হাত দূরে। চোখ দুটো সাদা। তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। তিনি আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন তিনি। পেছনে তাকিয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই, ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়ছে তার মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর
অর্ধেক বাহিরে, তার দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন, এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। স্যার তখন একেবারে সাহস হারিয়ে ফেললেন। হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে তাকে ক্ষতবিক্ষত করে দিবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়া মূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে তার দিকে। খোলা রাস্তা তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়া মূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনের কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সে হাসি, তা বলে বোঝানো যাবে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়া মূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই তার। যখন জ্ঞান ফিরেছে তখন তিনি নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলেই নিজের গ্রামে চলে যায়। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন, ভূতকথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।